হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের অর্থনীতি ক্লাস দিব আমি ইউসুফ স্যার, নাগাস কমার্স কলেজ থেকে। আর তোমাদের এই অর্থনীতি ক্লাসে আমরা এর আগে একটা ক্লাস আপলোড করেছি, সেই আপলোডকৃত ক্লাসে অংশ ছিল হচ্ছে জনসংখ্যা অধ্যায়। তো জনসংখ্যা, তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা, আর হচ্ছে তোমাদের মুদ্রাস্ফীতি, তিনটা অধ্যায় খুব ইম্পর্টেন্ট। এই তিনটা অধ্যায়ের বাইরেও আমরা যে বিষয়গুলো আলোচনায় আনবো, সে বিষয়গুলো হচ্ছে তোমার ষষ্ঠ থেকে দশম অধ্যায়, অর্থাৎ তোমাদের সিলেবাসে, তোমাদের ত্রৈমাসিক যে দ্বিতীয় বর্ষের সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসে আমাদের অধ্যায় হচ্ছে টোটাল পাঁচটা। ষষ্ঠ থেকে শুরু করে তোমাদের অধ্যায় হবে সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে এই অধ্যায়গুলোর মধ্যে থেকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে টপিকগুলো সেগুলো আজকে আলোচনা করবো। ষষ্ঠ অধ্যায়ের টপিকগুলোর মধ্যে তোমাদের যেটা ইম্পর্টেন্ট অধ্যায়, ষষ্ঠ টপিক, সেটা হলো অর্থায়ন। অর্থায়নগুলো সম্পর্কে আজকে তোমাদের ধারণা দেবো। অর্থায়ন কাকে বলে, অর্থায়ন কি বা অর্থায়ন কেন প্রয়োজন, হ্যাঁ অর্থায়ন উৎস কি, অর্থায়ন সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা তোমরা এই টপিক সম্পর্কে যখন বুঝতে চাও বা জানতে চাও, তখন তোমাদের বইটা সামনে রাখবা। অর্থায়নটা হলো থিওরি অধ্যায়, তোমরা জানো কোনো কিছু ম্যাথ টেথ করাই ম্যাথ থাকে, কিন্তু এখানে দ্বিতীয় বছরের কিছু অধ্যায় মাত্র ম্যাথ আছে আর বাকি সবগুলো অধ্যায় থিওরি। তাহলে এখানে আমরা এখন ষষ্ঠ অধ্যায় যেটা আলোচনা করবো অর্থায়ন, সেখানে ওইটা হলো থিওরি। তাহলে এই থিওরির অংশগুলো থেকে আজকে আমরা তোমাদের জানাবো অর্থায়নের সমস্ত বিষয়গুলো। হ্যাঁ, অর্থায়ন কী, অর্থায়ন কোন শব্দ থেকে আসে, অর্থায়ন ইংরেজিপতি শব্দ হচ্ছে ফিনান্স, তাই না? অর্থায়নের ইংরেজিপতি শব্দ হচ্ছে ফিনান্স। লাইটিংটা একটু প্রবলেম হচ্ছে। ওকে, অর্থায়ন ইংরেজিপতি শব্দ হচ্ছে ফিনান্স। তাহলে এই অর্থায়ন শব্দটি তোমার আসছে হচ্ছে ল্যাটিন শব্দ ফিনিশ শব্দ থেকে, কোথেকে, ফিনিশ শব্দ থেকে। আচ্ছা, যার অভিধানিক অর্থ হচ্ছে অর্থ সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা। অর্থায়ন শব্দটি সংকীর্ণ এবং ব্যাপক দুই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সংকীর্ণ অর্থে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করাকে বোঝায়, আর ব্যাপক অর্থে অর্থ সংগ্রহ সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে বোঝায়। তাহলে দুইটা বিষয় অর্থায়ন দুইটা থিম থেকে আসে, একটা হচ্ছে তোমার ব্যাপক অর্থ আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। যদি সংকীর্ণ অর্থ বলো তাহলে বলতে হবে অর্থ সংগ্রহ করাকে, শুধু অর্থ সংগ্রহ করাই অর্থ। আর যদি ব্যাপক অর্থে আলোচনা হয় তাহলে সেখানে হবে অর্থ সংগ্রহ এবং সংগীত অর্থে সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থাৎ সেটা শুধু সংগ্রহ করলে হবে না, এটার একটা ব্যবস্থাপনার বিষয়ও থাকবে। তাহলে সেই বিষয়গুলো সংগৃহীত হয়ে যে অর্থায়ন হবে সেটা হবে ব্যাপক অর্থে অর্থায়ন। আচ্ছা, অর্থায়ন সম্পর্কে ই বল্ডিং বা ইডব্লিউ ওয়াকার যেটা বলেছেন, সেটা হলো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত কার্যগুলির পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও তাদের প্রয়োগ কর্মকাণ্ডকে অর্থায়ন বলে। বলা হচ্ছে কি, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত কার্যাবলীর পরিকল্পনা করা এবং সমন্বয় সাধন, অর্থাৎ তোমাকে পরিকল্পনা করতে হবে, আবার হচ্ছে সমন্বয় সাধন করতে হবে সমস্ত বিষয়গুলোর মধ্যে, আবার নিয়ন্ত্রণ তাদের প্রয়োগ কর্মকাণ্ড, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করা এবং সেটা প্রয়োগ করার যে বিষয়টা সেটাও চলে আসবে, কর্মকাণ্ডকে বলা হবে অর্থায়ন। এনসাইক্লোপিডিয়া বা ব্রিটানিকার মধ্যে অর্থায়ন বলতে অর্থ পরিশোধের উপায়কে বোঝায়, অর্থাৎ এনসাইক্লোপিডিয়া আর হচ্ছে ব্রিটানিকা, হ্যাঁ এ দুটো হচ্ছে তোমার মানে জ্ঞানকোষ বা বিশ্বকোষ বলি আমরা, সেখানে যে কোনো বিষয় সার্চ দিলে যে কোনো বিষয় সম্পর্কে জানা যায়। তো তারা যে মন্তব্যটা দিচ্ছে সেটা হলো অর্থায়ন বলতে অর্থ পরিশোধের উপায়কে বোঝায়, অর্থ পরিশোধ করার যে উপায় সেটাকে বলা হচ্ছে অর্থায়ন। আচ্ছা, এখন আমরা যদি অর্থায়নের যেই বেসিক সংজ্ঞার মধ্যে চলে যাই, সেটা হচ্ছে অর্থায়ন বলতে সেটাকে বোঝায় যেখানে অর্থ সংগ্রহ করাকে বোঝায় সম্পূর্ণ অর্থে। তাহলে অর্থায়নের এই বিষয়গুলো তোমরা ডিটেলস করে নিবা, শুধু এক কথায় আসবে অর্থায়ন কী, তাহলে এক কথায় অর্থায়ন কী বললে তোমরা অর্থ সংগ্রহ করার প্রক্রিয়াকে অর্থায়ন বলো, এটা দিয়ে দিতে পারো। ওকে, আর যদি ব্যাপক অর্থে যাও তাহলে অর্থ সংগ্রহ করে এবং অর্থ এই ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত কার্যাবলীকে বলা হচ্ছে কী, অর্থায়ন ব্যাপক অর্থে বলে। আচ্ছা, অর্থায়নের কার্যাবলী রয়েছে অনেকগুলো, এই কার্যাবলীর মধ্যে এক নম্বর কাজ হলো আর্থিক পরিকল্পনার প্রধান কাজ হলো প্রয়োজনীয় অর্থ কোন কোন অর্থ থেকে পাওয়া যাবে তা চিহ্নিত করা, অর্থাৎ তুমি একটা আর্থিক পরিকল্পনা পাবে, সেই পরিকল্পনার মূল থিমটা থাকবে তোমার কি, প্রয়োজনীয় অর্থ কোন কোন উৎস থেকে পাওয়া যাবে তা চিহ্নিত করতে হবে তোমাকে, তুমি এটা একটা প্রথম কাজ। আচ্ছা, যেমন কোনো ব্যক্তি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে বা অন্য কোনো বাহ্যিক উৎস থেকে তুমি অর্থ সংগ্রহ করতে পারো। অর্থ সংগ্রহের দুইটা উৎস হতে পারে, একটা প্রাতিষ্ঠানিক আর একটা অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরো ব্যাংক, বিমা বা অন্যান্য প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান আছে, সেসব প্রতিষ্ঠান থেকে তুমি অর্থ সংগ্রহ করতে পারো। আবার আরেকটা বিষয় হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, সেটা কেমন, যেমন ধরো তোমার আত্মীয় স্বজন, হ্যাঁ তোমার পরিচিত বন্ধুবান্ধব অথবা তোমার প্রতিবেশী, তাদের থেকে যদি অর্থ সংগ্রহ করো সেটাকে বলা হবে কি, অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে এই অর্থের কোন কোন উৎস থেকে আসবে সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকারকে অর্থের প্রয়োজনীয়তা যে পরিকল্পনা গ্রহণ করতে হয় তাকে আর্থিক পরিকল্পনা বলে। বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে, সেই পরিকল্পনা অর্থ যোগানদাতা, অর্থের যোগানের যে সমস্ত বিষয়গুলো সেগুলো অর্থের সংক্রান্ত বিষয়ের মধ্যে চলে আসে।
আচ্ছা, শনাক্তিকৃত উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ, শনাক্তিকৃত উৎস থাকবে সেখান থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হবে, বিনিয়োগ প্রকল্পের খরচ এবং আয় বিশ্লেষণ করতে হবে, যেসব প্রকল্পের আয় ব্যয় অপেক্ষা বেশি এবং যে প্রকল্পগুলো হতে সর্বাধিক মুনাফা প্রদানকারী প্রকল্প বেছে নিয়ে সেখানে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ তোমাকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পগুলোকে বিবেচনায় আনতে হবে, কোন প্রকল্প থেকে দ্রুত অর্থের উৎস বা দ্রুত অর্থ আনা যাবে লাভজনক হবে বা মানুষের উপকার হবে সেই প্রকল্পগুলোকে হাতে নিতে হবে, সেই প্রকল্পগুলো আগে কাজ করতে হবে। তহবিল সংরক্ষণের জন্য আয়ের সাথে ঝুঁকি সমন্বয় করতে হবে, তহবিল সংরক্ষণের জন্য আয়ের সাথে ঝুঁকি সমন্বয় করতে হবে, আয়টা যেমন হবে সেমন রিস্কও হতে পারে, তোমার আয় না হয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে অথবা সেখান থেকে তুমি তোমার রিস্ক রিটার্ন না আসতে পারে। ওকে, তাহলে সমন্বয় করতে হবে তহবিল সংগ্রহ সম্ভব হয়। ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন, বাজেট প্রণয়ন, হিসাব রক্ষণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, কর পরিকল্পনা ও বিশ্লেষণ, বীমাকরণ ইত্যাদি অর্থায়নের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। প্রকল্প থেকে অর্জিত মুনাফার কত ভাগ ব্যবসায়ে পুনর্নিয়োগের জন্য রেখে দেওয়া হবে এবং কত ভাগ মালিক বা শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন করা হবে সেগুলো সঠিক সিদ্ধান্ত থাকতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তুমি একটা প্রকল্প নিলে সেই প্রকল্পে কতটুকু রিটার্ন আসবে, সেই রিটার্নের কত অংশ শেয়ার হোল্ডার পাবে, কত অংশ পুনরায় বিনিয়োগ হবে সেই বিষয়টাকে তোমাকে কনসার্ন হতে হবে। আচ্ছা, অর্থায়নের শ্রেণীবিভাগ, হ্যাঁ, অর্থায়নের শ্রেণীবিভাগে যে অংশগুলো চলে আসে, অর্থায়নের শ্রেণীবিভাগ মধ্যে প্রথম প্রয়োগের দিক থেকে অর্থায়নকে দুই ভাগে ভাগ করা হয়, একটা বলা হচ্ছে সরকারি অর্থায়ন আর একটা হচ্ছে বেসরকারি অর্থায়ন। তাহলে সরকারি অর্থ রাষ্ট্র পরিচালনা এবং এর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এখন এই অর্থের পরিকল্পনা উৎস চিহ্নিতকরণ, উৎস থেকে অর্থ সংগ্রহ হয় এবং তার সঠিক ব্যবহারকে সরকারি অর্থায়ন বলে। রাষ্ট্র পরিচালনা অর্থের প্রয়োজন হয়, তাহলে সেই অর্থের উৎস, সেই অর্থের উৎস চিহ্নিতকরণ, উৎস থেকে অর্থ সংগ্রহ করা, পরিকল্পনা করা ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে বলা হচ্ছে সরকারি অর্থায়ন। আচ্ছা, সম্পদের সুষম বণ্টন, জাতীয় আয় বৃদ্ধি, জনকল্যাণ, সর্বাধিকরণ ইত্যাদি উদ্দেশ্য বাস্তবায়নে সরকারি অর্থায়নের উদ্ভব হয়। হ্যাঁ, সেটা কি বলা হচ্ছে সম্পদের সুষম বণ্টন। সুষম বণ্টন কেমন, যেমন তোমার সকল শ্রেণীর মানুষের মধ্যে সম্পদ সমানভাবে বণ্টিত হবে, সেটাকে বলা হচ্ছে সুষম বণ্টন। জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি পেতে হবে, জাতীয় আয় কাকে বলে সেটা আমরা আমাদের প্রথম পত্রে না দ্বিতীয় পত্রে নবম অধ্যায় প্রথম পত্রে নবম অধ্যায় করেছি। জাতীয় আয় সংজ্ঞাটা যদি তোমাদের আরেকবার মনে করে দিই তাহলে বলা হবে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল জনগণ কর্তৃক, একটি দেশের সকল জনগণ কর্তৃক দেশের অভ্যন্তরে এবং বাইরে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে বলা হয় জাতীয় আয়। কী বলা হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে এবং বাইরে দেশের সকল নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে বলা হয় জাতীয় আয়। তাহলে জাতীয় আয় কীভাবে বৃদ্ধি পাবে সেটাকে বলা হচ্ছে জনকল্যাণ, সর্বাধিকরণ ইত্যাদি উদ্দেশ্যে বাস্তবায়নের সরকারের অর্থায়ন উদ্ভব হয়। বলা হচ্ছে এই অর্থ সংস্থানের উৎস অভ্যন্তরীণ বাহ্যিক অথবা উভয় ধরনের হতে পারে, অর্থায়নের এই যে উৎসটা হবে সেটা কি অভ্যন্তরীণ বাহ্যিক দুটোই হতে পারে। সেটা কেমন, তুমি সরকারি অর্থায়নটা দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে পারো, আবার চাইলে বাহ্যিক আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারো। সেটা কি হতে পারে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, জাইকা হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার এডিবি হতে পারে, আইডিবি হতে পারে, এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক তো জানোই, ডাব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা জাপান ভিত্তিক একটা আন্তর্জাতিক সংস্থা, হ্যাঁ, জাপান ভিত্তিক অর্থনৈতিক সংস্থা, সরি। আচ্ছা, ওকে, তাহলে অভ্যন্তরীণ উৎসের মধ্যে অভ্যন্তরীণ সঞ্চয়, কর, ব্যয়, শুল্ক ইত্যাদি লইতে দেখো বলে দিচ্ছে এখানে, সরকারি অর্থায়নে দুইটা উৎস হতে পারে, একটা হতে পারে অভ্যন্তরীণ, আরেকটা হতে পারে অভ্যন্তরীণ উৎসের পিছনে কী হতে পারে, কর, বলা হচ্ছে সঞ্চয়, কর, ব্যয়, শুল্ক। আচ্ছা, সঞ্চয়, সঞ্চয়ের বিষয়গুলোকে সরকারের বিভিন্ন সঞ্চয়পত্রের মাধ্যমে সঞ্চয়িত অর্থতে বলা হচ্ছে সঞ্চয়, কর। সরকার বিভিন্ন দেশের জনগণ বিভিন্ন কারণে আমদানি রপ্তানি বাণিজ্য ইত্যাদি বিভিন্ন থেকে কর আদায় করে থাকে। করের সংজ্ঞা আমরা অলরেডি জেনেছি, করের সংজ্ঞা কথা বলি, করের সংজ্ঞা কী হবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। তোমাদের দেশের জনগণ বাধ্যতামূলকভাবে, দেশের জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে, হ্যাঁ, অর্থাৎ মানুষ বাধ্যগতভাবে যে অর্থটা সরকারকে প্রদান করে এবং যার প্রকৃত অর্থাৎ সাথে সাথে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা তুমি আশা করতে পারো না, সেই অর্থকে বলা হচ্ছে কর। অর্থাৎ করটা তুমি বাধ্যতামূলক সরকারকে দিবা, যার সরাসরি প্রত্যক্ষ কোনো সুবিধা তুমি আশা করতে পারবা না, সেটাকে বলা হচ্ছে কর। তাহলে কর দিতে হবে, ব্যয় দিতে হবে, ভ্যালুয়েটেড ট্যাক্স, আমরা বিভিন্ন পণ্যের জন্য সরকারকে যে ব্যয় দিই অর্থাৎ মূল্য সংযোজন কর, অর্থাৎ যেটাকে আমরা বলি মূসক, সেটা দিই, সেটাকে বলা হচ্ছে ব্যয়। শুল্ক, হ্যাঁ, ইত্যাদি, অর্থাৎ তুমি আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে যে ধরনের ব্যয়গুলো আসে বা যে ধরনের শুল্ক প্রদান করে সেটাকে বলো শুল্ক, ইত্যাদি উল্লেখযোগ্য। আর বাহ্যিক উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সাহায্য সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি, যেমন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বলা হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদি থেকেও তুমি কী করতে পারো, অভ্যন্তরীণ বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারো। তো এই ছিল সরকারি অর্থায়ন। হ্যাঁ, আমরা বেসরকারি অর্থায়ন থেকে পরবর্তী অংশগুলো আবার নেক্সট ক্লাসে, তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এইখানে আজকের মতো এই ভিডিওতে শেষ, ভালো থাকো সবাই, কিপ ওয়াচিং।